স্বাদ আর সাধ্য, এই দুটোর মধ্যে যদি একটু সামঞ্জস্য থাকে, একটা ব্যালেন্স থাকে, জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। কথাটা বললাম কারণ অনেক ইউটিউবারদের, নামি দামি ইউটিউবারদের ব্লগগুলো যখন দেখি, দেখি কত সুন্দর সুন্দর দামি দামি গাছ দিয়ে তাদের ঘরগুলো সাজানো, দেখতে অবশ্যই খুব ভালো লাগে। কিন্তু আমি যদি মনে করি তাদের মতো আমিও সেই দামি দামি গাছ দিয়েই আমার ঘর সাজাবো, সেটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। তো যাই হোক, আমার সাধ্যের মধ্যে যেটা আছে আমি সেটা দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে তুলি। দেখতে পাচ্ছ এটা একটা ফার্ন গাছ, অনেক দিন থেকে ভেবেছিলাম লাগাবো। তো বৌদিকে বলেছিলাম, বৌদি আমাকে একটা এনে দেবে, তো বৌদি কিন্তু আমার কথা রেখেছে। যেদিন বললাম ঠিক তার পরের দিনই আমার জন্য দুটো এই সুন্দর ফার্ন নিয়ে চলে এসছে, আর তাই জন্য আমিও লাগিয়ে নিলাম। আর দিনটা ছিল রবিবার, সকালবেলা অভির জন্য ব্রেকফাস্ট রেডি করে দিলাম আর সাথে নিয়েছিলাম চা। এই ছুটির দিনগুলোতেই দুজনে কিন্তু একসাথে চাটা উপভোগ করি, সারা সপ্তাহ তো হয় না, ও অফিসে বেরিয়ে যাওয়া তাড়াহুড়ো থাকে, তো তখন যে বসে একটু একসাথে চা খাবো সেই সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু ছুটির দিনগুলোতে আমরা কিন্তু এই সুযোগটা একদমই মিস করি না। যাই হোক, চা খাওয়ার পরে একটু গাঁটি কচু ছাড়িয়ে নিচ্ছিলাম প্রেশার কুকার সেদ্ধ করার পরে, এটা রাতের জন্য রান্না হবে। আর তারপরে একটু বেরোবো, কারণ কি অনেক টুকিটাকি কাজ আছে। কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিটা একটু কমার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাতের বিখ্যাত উজ্জ্বলদার চিকেন সেন্টার, এখান থেকে একটু মুরগি নিয়ে মাংস নিয়ে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম কাছারি মাঠে। আসলে বাড়ির সামনে দিয়ে যে সবজি দাদারা নিয়ে যায় সবজি, তাদের কাছে ভালো ভালো সবজি থাকে, কিন্তু অনেক সময় না ওই যে ছোটো ছোটো জিনিসগুলো, যেমন খারকোল পাতা, এই নুরকি বেগুন, তারপরে বুনো আমড়া, মানে এই ধরনের জিনিসগুলো খেতে মন করলে সেগুলো কিন্তু ওই দাদাদের কাছে পাই না। তো ভাবলাম অভির ছুটি আছে, চাই কাছারি মাঠ থেকে এগুলো নিয়ে আসি। তো বাজার করার পরে চলে এসেছিলাম একটা মাছের দোকানে, দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কালারফুল মাছগুলো। আর ওগুলোর পরে আমি না আরেকটু গাছের ডাল নিয়ে নিয়েছিলাম, কুঞ্জলতা গাছ। আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম গাছটা লাগাবো, আমার কাছে ছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আর এই গাছটা যখনই দেখলাম বাইরে রাস্তায় গিয়ে, নিজেকে আর সামলাতে পারলাম না, তুলে নিলাম। আমার প্রিন্সেসের কত বড় বড় চুল, কি সুন্দর লাগছে মুখটা আমার, কি সুন্দর। আজকে হচ্ছে পরের দিন, আজকে ছিল এক জায়গায় আমাদের নিমন্ত্রণ, আমার দিদির ছেলের জন্মদিন। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এই প্রথম বাবু ছোট, মানে ছোটটা, সে কিন্তু আমাদের সাথে একসাথে ঘুরতে বেরিয়েছে। সেও যাচ্ছে মাসির বাড়ি দাদার জন্মদিন পালন করতে, আর আমরা টোটো করে গেছিলাম। অনেক দিন পরে একসাথে এইভাবে সাজুগুজু করে বেড়ালাম, একসাথে অনেকের সাথে আমার বাড়ির লোকের সাথে দেখা হলো, খুব আনন্দে কাটলো দিনটা। তো চলো সাথে থেকো, দেখে নাও এগুলো। তো আমরা পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি, আমাদের বাড়ির থেকে খুব কাছেই। আর আমার মেয়ে যেহেতু চেনে, আগেও এসছে কয়েকবার, সে নিজেই কিন্তু আগে আগে চলেছে, কোনো ভয় নেই। আর এই যে লিফটে করে আমরা ওদের ঘরে পৌঁছে গেছি, দেখছো বাইরেটা কী সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। সবুজ জামা পরে আমার রুমা দিদি, আর পার্পেলটা পরে আমার ডোনা দিদি, আমার খুব প্রিয় দিদিরা, মামাতো দিদি। আর এখানে দেখতে পাচ্ছ
বাচ্চা পাটিরা তাদের মতো নিজেদের খেলাধুলা নিয়ে মেতে উঠেছে, আর আমরা বড়রা কিন্তু একটু নিজেরা গল্প করে নিচ্ছিলাম। মানে এত পরে দেখা হচ্ছে, মানে কত যে গল্প জমে থাকে, কত যে মজা আনন্দ একসাথে করলাম, সেটা মানে সত্যি আমি কালকের দিনটা এত আনন্দে কাটিয়েছি। আর এখানে দেখো চুটকু পুচকুটাকে পেয়ে সবাই কিন্তু মানে ওকে ঘিরেই সব আনন্দ করছিল, মানে ওকে ঘিরেই বসেছিল, প্রথমবার দেখলো তো, সত্যি দিনটা খুব আনন্দে কেটেছে। তো এবারে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি সব যন্ত্রগুলোকে যদি আগে আগে খাইয়ে সেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা বড়রা কিন্তু একসাথে বেশ একটু ভালো করে রিল্যাক্সে থাকতে পারবো। তো যেমন ভাবা তেমন কাজ, বাচ্চা পাটিদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, আর আমার মেয়েকেও দেখতে পাচ্ছ সবার সাথে বসে কি সুন্দর খাবারটাকে উপভোগ করছে। মেনুতে ছিল ফিশ ফিঙ্গার, ছিল ওটাকে রেকর্ড করতে পারিনি, তারপরে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন রেজালা, মাটন, চাটনি পাঁপড়, মিষ্টি, রায়তা। তো যাই হোক, খাবার দাবার এনজয় করার পরে এই যে এখানে ইভান দাদা, ছোট্ট ইভান দাদা তার ছোট্ট ভাইকে দেখো কোলে নিতে গিয়ে নিজেই শুয়ে পড়েছে। মানে এগুলো যে দেখার কি যে মজার ছোট ছোট দৃশ্য, এগুলো জাস্ট ওই জন্যই ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আর এখানে দেখো আমার প্রিন্সেস, সে কিন্তু তার বাবার কোলে উঠে আদর খাচ্ছে, মানে কোনো সুযোগই সে হাতছাড়া করে না। আর এখানে মাম্মা তার ইভান দাদার সাথে দেখো কি সুন্দর এতক্ষণ ঘাড়ে হাত দিয়ে দুজনে মজা করছিল। আর এর মধ্যে রিমি চলে এলো, রিমি পড়তে এসেছিলো, ওই জন্য ওর পৌঁছাতে একটু দেরি হলো। রিমি এলো, আর রিমি খেতে বসেছিল, তখন আমার মেয়ে কিন্তু ওর সাথে আবার বসেছিল। মানে কি বলবো, যে দাদার জন্মদিন এত মজা করেছে, এক সপ্তাহ আগে থেকেই পিঞ্চান দাদার জন্মদিন, কোন কেকটা আনা হবে, কীরকম হবে, সেই সব নিয়ে ও অনেক এক্সাইটেড ছিল। আর বিরিয়ানি হচ্ছে ওর খুব প্রিয় খাবার, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ওখানে গিয়ে কিন্তু ছোট বাবুর কোনো ব্যাপারে আমাকে দেখতে হয়নি, আমার দিদিরা, মামি, পিসি সবাই ছিল, তারাই সব কিছু করে দিচ্ছিল ওর। তো ওকে নিয়ে কিছু ভাবতেই হয়নি, আমি কিন্তু নিজের মতো করে আনন্দ করতে পেরেছি। আর এখানে আমি আর আমার মামি মিলে বাবুর সাথে মজা করছিলাম, যে লাইট অফ করা হচ্ছে চোখগুলো বড় হয়ে যাচ্ছে, আর যে লাইট অন হচ্ছে কি সুন্দর খিলখিল করে হাসছে। মানে এটাই রেকর্ড করবো বলে আমি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু সেই সময় সে কিন্তু আর হাসছিল না বা রিয়্যাক্ট করছিল না। যাই হোক, এদিকে আমার ছোট্ট প্রিন্সেস দেখো, সে কিন্তু দাদার জন্মদিনে নিজের মতো মাতিয়ে রেখেছে, নিজের মতো নেচে চলেছে, খেয়ে চলেছে, আনন্দ করে চলেছে। আর ইতিমধ্যেই কেক চলে আসতে সে কিন্তু আরও এক্সাইটেড হয়ে গেছে, জন্মদিন বার্থডে বয়কে ঠেলে সরিয়ে সে নিজেই উঠে যাচ্ছে। তো যাই হোক, আর দেখো ছোট ভাই ঘুমাচ্ছে, এখানে দুই দাদা তাকে কিন্তু পাহারা দিচ্ছে। আর এই যে চলে শুরু হয়েছে কেক খাওয়ার পর্ব, আমার মেয়ে তো কেক খেয়েছে, মেখেছে, আরো কত কি করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের দিনে, বাই।